কেওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ব্লগস আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো ঈদের পরের দিন আমরা দাওয়াত পেলাম আমার আপুর বাসায় যাচ্ছি আমরা দাওয়াত খেতে আমার বড় বড় আপুরাও আসছে আমার মেজ বোনরা আছে তার শ্বশুরবাড়িতে তো আমরা যাচ্ছি এখন বেনাপোল সবাই মিলে দাওয়াত খেতে যাচ্ছি ওইখানে আপুরাও আসছে ইরামণি আছে সবাই আছে একসাথে তো আমরা যাচ্ছি আজকে দাওয়াত খেতে তারপর একসাথে আবার আপুরা আমাদের সাথে আসবে আমাদের বাসায় তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকাল না অবশ্য তাও দশটা সাড়ে দশটা বেজে গেছে তো রেডি হতে একটু সময় লাগলো সবারই সবাই একসাথে গোসল ডোসল করে আসলাম তারপরে আব্বু আবার একটা গাড়ি ঠিক করেছিল সে আসে নাই তারপর আমরা আবার বাজারে হেঁটে হেঁটে আসলাম এসে বাজার থেকে একটা বাইকে উঠে পড়লাম এই যে এখন আমরা চলে যাচ্ছি ইরামণিকে দেখবো অনেক দিন পর ওরা ঈদের সময় আসছে কিন্তু আমাদের বাসায় আসতো ঈদের আগে মানে ঈদের আগে একদিন ঘুরে যাইতো কিন্তু এবার আর আসে নাই শর্ট টাইম তো এই কারণে ওরাই আসছে বেশি মানে ছুটি নাই আর কি আমার বড়ো আপু প্রেগনেন্ট তো আমার মেয়েজা অপু শ্বশুর বাড়ি থেকে ওদেরকে ইনভাইট করা হয়েছে তো ওরাও ওই দিক থেকে আসছে আসছে বলতে আপুরা চলে আসছে যশোর থেকে আমাদেরকে ফোন দিচ্ছিল যে আমরা কখন যাব, তো আমরাও চলে আসলাম ম্যানেপোলে আর এখানে এসে আমি একটা হেডফোন কিনছিলাম মানে ইয়ারফোন আর আমার ফোনের কাবারটাও নষ্ট হয়ে গেছিলো তো এখান থেকে কিনছিলাম তো দেখছিলাম বেশ কয়েকটা হেডফোন বের করছিল আর হেডফোনের কাহিনীর কথা আর কি বলবো এটা ভিডিওতেই দেখছি এখন আমার কাছে আর নাই মানে ভিডিওটা তো ঈদের পরের দিন করা আমি মনে হয় তিন থেকে চার দিন ব্যবহার করছি এটা তারপরে একটু টান লাগছে জাস্ট জাস্ট একটু টান লাগছে আর হেডফোনটা হচ্ছে সিঁড়ে গেছে এখন আর নাই আমার কাছে মানে কি বলবো তারটা এত বেশি মানে কি বলবো এত নর্মাল আবার উনি বলছিল যে এটা অনেক ভালো হবে এটা নিন দামও নিচে অনেক দেড়শো টাকা নিচে একশো আশি বলছিলো আমিও বলোদের মতো কিনে ফেলছি তো তিন দিন ইউজ করার পরে আর নয় আমার কাছে একটা কাবার কিনছিলাম ফোনের সেটা আছে সেটাই সুন্দর লাগছিলো ওইটাই কিনছি তো নর্মালি এক দেড়শো টাকা দামেরই এরকম কিনছি তো এখন আমরা এখান থেকে কিছু ফল কিনলো আব্বু ফল কিনে দেন এখন আমরা যাচ্ছি আপুদের বাসায় বড় অপরা অনেকক্ষণ আসছে আমাদের বারবার ফোন দিচ্ছিলো বারোটা বেজে গেছে প্রায় বারোটার বেশি বাজে তো দেখো আমরা ফাইনালি চলে আসলাম আপুদের এখানে আর এসে আমি ভিডিও করছিলাম না মানে গাড়ি থেকে নামার পরে আর ভিডিও করি নাই ভাবছিলাম যে কি বলবে তারপরে আবার ভাইয়া বকা দিচ্ছে যে ভিডিও কেন করছো না তারপরে ভিডিও আবার অন করে এখানে চলে আসলাম আর এখানে আপুরা নাস্তা রেডি করছিল মিষ্টি তারপরে সেমাই তারপর হচ্ছে ট্যাং এগুলো আর কি তো আমি এখানে এসে ভিডিও করছিলাম আর এই মিষ্টিগুলো এখন দেখছি আবার খাইতে মন চাইতেছে আসলে অনেক ভালো ছিল খেতে তো বেনাপোলের আজিজের মিষ্টি অনেক মজা খেতে যারা খাইছে তারা তো জানোই তো যাই হোক এখানে নাস্তা রেডি করা হচ্ছিলো আপুরা আগে থেকে রেডি করতেছিল মানে আমার আপু ভাইয়া এখানে ছিল তো আমি এখানে আসলাম আপু বললো যে ভিডিও কর তো আমি ভিডিও অন করে সব কিছু করছিলাম আমার রান্না রান্নাবান্না সকাল সকালই হয়ে গেছে এখন অবশ্য বারোটা বাজে দুপুর বারোটা বাজে তারও বেশি তো এখানে আমার আপু সব রেডি করছিল আর মানে সব কিছুই হয়ে গিয়েছিল জাস্ট ওরা হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর কি পাত্রে তো সবাই বসে আছে যার যার মতো অনেক বেশি গরম লাগছিল সবাই ফ্যানের নিচে বসে আছে ইরামণি তো আমাকে দেখে সেই খুশি আম্মা বলে দৌড়ে চলে আসছে আমার কাছে তো আমি কোলে নিয়ে তারপরে আসছিলাম আর এখন সে খেলা করতেছে এখানে তার ফুপুর ছেলে আছে ইমাদ আছে তার সাথে খেলতেছে তো সবার কাছে যাচ্ছে আবার খেলছে ও ছোট মানুষ খেলা করতেই ভালোবাসে বেশি আশেপাশে ছোট ছোট বাচ্চারা আছে তাদের সাথে খেলছে ও আর একটা জিনিস ছিল এখানে আম ছিল আমটা আমি অবশ্য খাই নাই আমি জাস্ট এই শরবত খেয়েছিলাম মিষ্টি খেয়েছিলাম আর কিছুই খাই নাই তো আমও কাটা হয়েছে অনেকগুলোই আম আছে তো দেখো এখানে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখন আমরা নিয়ে যাচ্ছিলাম আর আমার ভাইয়ের কাছে দিয়েছি ফোনটা ভিডিও করার জন্য সে তো উল্টাপাল্টা করে ভিডিও করেছিল মানে ভালোভাবে ভিডিওই করতে পারে নাই আর এদিকে এই যে আমার আম্মা সোনাটা আসে আর পিছনে আমার দাদিও আছে তো আমার আম্মা সোনাটার সাথে আমি মজা করছিলাম সে দেখো আমাকে চুমা দিচ্ছিলো আমিও দিচ্ছিলাম অনেক কিছু বলছিল সে অনেক বেশি খুশি তার পুস্কি আসছে তার নানু ভাই আসছে মামা তারপর হচ্ছে নানি আপু সবাই আসছে এখানে তার পাপা আসে তারপরে হচ্ছে আম্মা আসে তো অনেক বেশি খুশি খুশিরা শেষই নাই সে অনেক মজা করতেছে দৌড়াদৌড়ি করতেছিল খেলা করছিল আর আমার সাথে মজা করছিল তো আমি হচ্ছে ভিডিও করতে করতে আবার চলে আসলাম রান্নাঘরের এইদিকে আপু বললো যে কী কী রান্না হয়েছে সেগুলো দেখানোর জন্য তো আপুর পাশপাশ আমি চলে যাচ্ছি রান্নাঘরে আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তো একটু পরেই সবাই খাওয়া দাওয়া করবে এখানে শাক ছিল তো আন্টি অনেক রকমের শাক নিয়ে আসছিলো আমার আপু বড় আপু আসছে তো বড় আপুর জন্য আর কি একটু স্পেশাল কিছু বানাইছি তো তোমরা দেখতেই পারবে ভিডিও শুরুতে দেখছো অবশ্য তো দেখো এখানে অনেক প্রকারের খাবার ছিল এখানে কুমড়ো ভাজি ছিল তারপর বেগুন ভাজি ছিল তো কুমড়ো ভাজিটা আমি কখনোই খাই নাই ফার্স্ট টাইম দেখছি মানে শুনছিলাম আর কি তো মাংস ছিল তারপর হচ্ছে আরও খাবার দাবার ছিল সব কিছু এক এক করে আমার আপু ছিল আর আমি দেখাচ্ছিলাম রোস্ট ছিল পোলাও ছিল মাংস ছিল সব ছিল তো কিছু দেখাচ্ছিলাম এটা হচ্ছে স্পেশাল একটা ক্ষীর বানাইছে আমার আপুর জন্য আনটি তো ক্ষীরটা আমি খাইনি দুধ দিয়ে রান্না করছে পুরাটা দুধ দিয়ে রান্না করছে তো দেখো এদিকে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে পোলাও তো সব দেখালাম আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে মানে খাওয়া দাওয়া করি না এখন আর আব্বুরা সবাই খাইছে তারপরে এখানে আমার আপুর জন্য আমরা প্লেটিং করছিলাম আপুর জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা করেছিল আনটিরা তো এইগুলোই আর কি তাকে হচ্ছে সাত মাসে স্বাদ দেওয়ার মতো খুব সুন্দর করে সাজানো হয়েছে পাঁচ প্রকার হচ্ছে ভাজি মানে ভাজি বলতে হচ্ছে পাঁচ রকম শাক তুলে আনটি রান্না করছে তারপর মাংস ভাত পোলাও আরও অনেক কিছু আর কি তো দেখতেই পাচ্ছো তোমরা কত সুন্দর করে সাজানো হয়েছে তো ফল টল কাটা হচ্ছে ওইদিকে আপুরা ফল কাটছে আর এদিকে এই প্লেটটা সাজানো হয়েছে রোস্ট দিয়ে মাছের মাথা দিয়েছে বড় একটা তো ওকে সাত মাসের স্বাদ দেওয়া হচ্ছে মানে এটা স্বাদ বলতে পারো না জাস্ট একটু নিজেদের ইচ্ছায় আর কি এরকম একটু করার ইচ্ছা ছিল তো সেরকমই করছে অনেকে আবার ভাববে যে হিন্দুদের মতো এসব করছে কিন্তু না এটা কিছুই না ওই সব কিছুই ভেবে করা হয় নাই জাস্ট আমাদের একটু ভালো লাগছিলো তাই এরকম করছে আনটিরা তো আমার আপুর আমার বড় আপুর ননদ এরকম করছিল সে আপুরা এত রকমের মানে আয়োজন করছিল এরকমভাবে সাজাইছিল ছিল কেক টেক আনছিল তো এগুলো হচ্ছে ভালো লাগা থেকে ইচ্ছা থেকে কোনো কারণ ভেবে না তারপরে এখানে দইটা নিয়ে আসা হলো তারপরে আন্টিও একটা স্পেশাল ক্ষীর বানিয়েছে সেটাও নিয়ে আসা হবে এই যে আপু এখন প্লেটে দই দেওয়া হচ্ছে আর আম্মুরা খাচ্ছে আমরা খাবো এখন আব্বুরদের খাওয়া হয়ে গিয়েছে সবাই ঘুমাচ্ছে মানে রেস্ট নিচ্ছে আর কি অনেক বেশি গরম তো এই যে আপুর জন্য ক্ষীরটাও হয়েছে তো এখানে অনেক প্রকারের ফল ছিল খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আপুরা এখন খাবে আমরাও খেতে বসবো তো এখন অনেক বেশি গরম আর আমি ভয়েসটা দিচ্ছি তো অনেক দিন পরে ভিডিওর তো এখন হচ্ছে অনেক ঠান্ডা মানে বৃষ্টি হচ্ছিলো আর কি তো দেখো খাওয়া দাওয়ার পরে এখানে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম বাইরে বসেছিলাম আর ইরামণি ওইদিকে খেলতে গেছে ওর মামাও আছে ওই পাশে এখানে একটু খোলা জায়গা আছে বাচ্চারা খেলছিল তো ইরামনিও দেখো এখানে খেলছে বাচ্চাদের সাথে অনেক বেশি মজা করতেছে তো আমার ভাইকে আবার পাঠাই দেওয়া হলো ওকে চোখে দেওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য বিকালে আবার আমরা একসাথে সবাই আমাদের বাসায় যাব আমার বড় আপু মেজো আপু ভাইয়ারা ইরামণি সবাই আমরা একসাথে আবার যাব তো এদিকে আমার ভাই ছিল ওকে ওখানে বসায় রাখছি ইরামণি আছে ওকে পাহারা দেওয়ার জন্য তো এরা এখানে খেলা করছিল বাচ্চারা আর আমি জানালা দিয়ে ভিডিও করছিলাম এখানে বসে বসে আর কি তো এই জায়গাটা ভালো লাগে দেখতে এখানে একটা খুব সুন্দর গাছ আছে কৃষ্ণচূড়া গাছ এখানে লাল লাল ফুল ফোটে এর আগে যখন আসছি তখন বারবার দেখতাম খুব ভালো লাগতো তো এই জায়গাটা খোলা মেলা এই কারণে এখানে বাচ্চারা খেলা করে তো অনেক ভালো লাগছে আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করছিলাম দেখো ইরাম নিয়ে আমি ভিডিও করছি ও ফোনটা নিবে আমি বলতেছি যে এই পাশ দিয়ে নেওয়া যাবে না তো অনেক বেশি দুষ্টুমি করতেছিল এখানে বাচ্চাদের সাথে অনেক মজা করছিল। তো একসাথে সবাই দেখা হলো অনেক দিন পর আবার কবে দেখা হবে একসাথে অনেক ভালো লাগছিল সবাই অনেক মজা করছিলাম তো আব্বুরা ঘুমাচ্ছে ভাইয়ারাও ঘুমাচ্ছে আর ওদের গোসল হয়ে গেছে এখানে এসে দুই তিনবার গোসল করে ফেলছে মানে এত পরিমাণে গরম আর কি কি বলবো হিরামনিও অনেক খুশি সে দিন পর বাসায় যাবে সে চিটাগং থেকে চিটাগে যখন থাকতো ওদের বাসা থেকে জানালা দিয়ে তাকায় আর বলে যে ওইটা আমার নানুবাসা প্রতিদিন সে নানুবাড়ি দেখে ঘুমায় মানে জানালা দিয়ে দেখে আর বলে যে ওইখানে আমার নানুবাসা তো সে নানুবাসায় যাবে আজকে অনেক বেশি খুশি আর দেখো এখানে খেলছিলো আমার আমি এখানে ভিডিও করছিলাম আমার সোনা পাখিটার আর আমার ভাইকে ওইখানে বসায় রাখছি ওকে পাহারা দেওয়ার জন্য এদিকে তার ভাইও ছিল তার প্রপাত ভাই ইমাদও ছিল তো দেখো এখানে এই জায়গাটা একেবারে ফাঁকা জায়গা এখানে সবাই খেলা করে বাচ্চারা তো এরাও খেলছিল তারপরে আর কোনো ভিডিও টিডিও করা হয় নাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ